দুই দফায় সাড়ে দশ মাস কথিত আয়না ঘরে কাটিয়েছেন চট্টগ্রামের এক হেফাজত নেতা সে সময়ের লোমহর্ষক নির্যাতনের বর্ণনা রীতিমতো শিউরে ওঠার মতো এর মধ্যে মাস কেটেছে টয়লেটে শুনেছেন সাড়ে সাত অনেকের করুণ আর্তনাদ এখন বিচার চেয়ে গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ করেছেন এই ভুক্তভোগী সোহেল চৌধুরী নামের এই ব্যক্তি পেশাই ব্যবসায়ী পাশাপাশি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দু সালের আগস্টে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বাস থেকে নামিয়ে মুখে কালো কাপড় বেঁধে নিয়ে যায় সাদা পোশাকধারীরা সমস্ত কাপড় খুলে ফেলছে খোলার পরে বিশেষজ্ঞতে বিদ্যুৎ শর্ট দিছে যেন রু বাইর হয়ে যাবে এমন অবস্থা আমাকে ব্রেনের যখন শর্ট দে তখন বলতেছে তুই কি এখান থেকে বাইরে হওয়ার পরে বাইরে তো হইতে পারবি না তোকে তো ক্রস ফায়ার দিয়ে দেবো এমন একটা চেয়ার বসে তো যে চেয়ার এক সেকেন্ডে মনে হয় কয়েক হাজার বার ঘুরতেছে চট্টগ্রামের আহমেদিয়া দারুল হিকমা আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার এই পরিচালকের দাবি কথিত আয়না ঘরে রাখা হয়েছিল তাকে হাত বাঁধার পিছনে একবারে সাত মাস পনেরো দিন ওইভাবেই ছিলাম হাত বাঁধ ছিল চোখ বাঁধ ছিল দুই বেলা খানা দিত দুর্গন্ধ পোঁছা যে রুম ছিলাম ওই রুমের বিভিন্ন জনের নাম লেখা বিভিন্ন নাম্বার লেখা বিভিন্ন বলতো কখনো যদি ফিরে যেতে পারেন আমার এই নাম্বার একটু জানা দিয়ে আর ও মা গো বাপু আল্লাহ গো মানে মারতেছে এই ধরনের আওয়াজ মানে টর্চার করতেছে যে প্রথমে বরখাস্ত ও পরে গুমের শিকার সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সাথে সম্পর্ক এবং সরকার উৎখাত চেষ্টার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে ফাঁসানো হয় জঙ্গি মামলায় ওনাকেও যে মামলাতে ফাঁসেছে আমাকে একই মামলাতে ফাঁসানোর জন্য ওরা চেষ্টা করছে আমাকে বারবার বলতেছে যে আমরা নাকি কু করার চেষ্টা করছি যে সাত চার দিন আমার জানা মতে আমাকে এক ইয়েতে দাঁড় করা রাখছে জুলাইয়ে দু হাতে ইয়া কবজি ছিঁড়ে গেছে রাত্রে দুটা তিনটার সময় হঠাৎ করে আসতো যে তোমাকে এখন কলম পরি নাও এখন উজু নাও ভয় দেখায় তো তোমাকে ক্রস ফায়ার দিতে হবে আঠারো মাস জেল খেটে বের হওয়ার পর দু সালে আবার তুলে নিয়ে যাওয়া হয় সোহেলকে পাশে দাঁড়াত লম্বা তিন হাত সাড়ে তিন মানে একটা কবরস্থান পুরা এই একটা রুমের মধ্যে আমাকে আনে কি রাখছে ওই একই রুমে মানে ছোট্ট টয়লেট টয়লেটের মাঝে আমাকে দুই মাস সাতাশ দিন রাখছে বন্দি রাখছে তারা আসলো খুব মানবাত জীবন যাপন করছে অনেক দিন পর্যন্ত বাচ্চাগুলো আবার আমি একসময় পাগল মতো নিয়ে গেছি আমার ছোট জড়িতদের বিচারও ক্ষতিপূরণ চেয়ে গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ করেছেন তিনি শহীদুল সুমন GioMuna News, ciao